নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ডিম কাসুন্দির রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে এক থালা গরম ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আটটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে এরকম অর্ধেক অর্ধেক টুকরো করে কেটে নিলাম মিক্সির জারে নিয়ে নিচ্ছি আড়াই চামচ পরিমাণ হলুদ সর্ষে আর এর সঙ্গে সামান্য পরিমাণে মিশিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষের ঝাঁজটা বেশি হয় তাই হাফ চামচেরও কম দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে শুকনো অবস্থায় সর্ষেকে ঘুরিয়ে একটুখানি গুঁড়ো করে নিলাম আর তারপর এখানে যোগ করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একটু টুকরো করে নিয়ে যোগ করে দিচ্ছি যাতে করে বেটে নিতে সুবিধে হয় এখানে বড়ো সাইজের একটি পাতিলেবুর গোটা পাতিলেবুর রস যোগ করে দিয়েছি আর এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি এবার কিছুটা নারকেল নিয়ে অল্প পরিমাণ নারকেল নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে যোগ করে দিচ্ছি আপনারা চাইলে দুই চামচ বা দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া যোগ করতে পারেন আর যদি নারকেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক চামচ পোস্ত যোগ করে দিতে পারেন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত মশলাকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি দেখুন মশলা আমাদের তৈরি হয়ে গেছে এখানে একটি জরুরি টিপস বলে দিই সর্ষে কিন্তু রান্নায় ব্যবহার করার অন্তত দশ মিনিট আগে বেটে নিতে হবে সঙ্গে সঙ্গে বেটেই রান্নায় ব্যবহার করলে তা কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে আর সর্ষের মধ্যে হলুদ লবণ লঙ্কা এই সমস্ত দিয়ে বেটে নিলে সর্ষে তেতো হয় না এবার মোটামুটি দশ পনেরো মিনিট পর এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল দু চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তেল গরম হলে এখানে অর্ধেক টুকরো করে কেটে নেওয়া ডিমগুলো যোগ করে দিচ্ছি কাটা দিকটা নিচের দিক করে বা কড়াইয়ের দিক করে এভাবে ছেড়ে দিতে হবে ডিমে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নেব। এভাবে হালকা রং ধরিয়ে ভেজে নিয়ে তারপর কাসুন্দি বানালে টেস্টটা একটু বেশি ভালো হয় সমস্ত ডিমে দেখুন লালচে রং ধরিয়ে আমি নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আরও চার চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করেছি দিয়ে দিলাম হাফ চামচেরও কম কালো জিরে জিরে একটুখানি ফুটে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই রান্নাটি পেঁয়াজ ছাড়াও তৈরি করে নিতে পারবেন তিন চার মিনিট পেঁয়াজ ভাজা হলে এখানে যোগ করে দিয়েছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর আগে থেকে বেটে রাখা সেই সর্ষের পেস্ট এখানে যোগ করে দিয়েছি মিডিয়াম লো ফ্লেমে এখন একটু সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে অনেকেই মনে করে থাকেন সরষে দিয়ে কষালে হয়তো সর্ষেটা তেতো হয়ে যেতে পারে তবে এখানে বলে রাখি সর্ষে বাটার সময় যদি হলুদ লবণ আর লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় সেক্ষেত্রে সর্ষেটা তেতো হয় না আর সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো সর্ষে বেটে নেওয়ার অন্তত দশ পনেরো মিনিট পরে তার রান্নায় ব্যবহার করা সরষে বাটার সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে তারপর এভাবে বেটে কষিয়ে নিলে কিন্তু সর্ষেটা কোনোভাবেই দিতে হবে না দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তাতে করে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে ঠিক এরকম কষিয়ে নেওয়ার পর এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করেছি আর মিক্সির জার ধুয়ে পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি গ্রেভির জন্য এবার এখানে ভেজে রাখা সমস্ত ডিমগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে ছেড়ে দিতে হবে কু কাটা দিকটা বা কুসুমের দিকটা উপরের দিকে রেখেই কিন্তু আমি এভাবে ছেড়ে দিলাম যাতে করে কুসুমগুলো খুলে না বেরিয়ে আসতে পারে হালকা হাতে গ্রেভির সঙ্গে ডিমগুলো একটু মিশিয়ে দিলাম এবার এখানে ঢাকা দিয়ে জাস্ট চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এতে করে দেখুন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসেছে রান্না কিন্তু আমাদের আর বিশেষ বাকি নেই এখন এখানে যোগ করে দিলাম অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য আর তারপর ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট রান্না করে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আমাদের এগ কাসুন্দি বা ডিমের কাসুন্দি গরম ভাতে জাস্ট জমে যাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও